बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलाम वालेकुम सुप्रिय छात्र छात्री, ओमिक्रोन प्रादुर्भाव आबार ऑनलाइन क्लास तुम्हारे स्वागत। आई मोहम्मद अब्दुल मजिद, सहकारी अध्यापक रसायन विद्या। आज के जेटा करब से हे रसायन द्वितीय पत्र तृतीय अध्याय, तृतीय अध्याय शॉर्ट सिलेबस घनमात्रा आलोचना करब। घनमात्रा पीपीएम एकके प्रकाश, ये शॉर्ट सिलेबस एक अंश, तो ये नहीं आज मूलत आलोचना करब। तो प्रथम तो जानते हैं से हे मोल काके बोले। मोल आमरा नाइनटेन पढ़े आसछे एरकम जे संकेत भार बा आणविक भार, कोनो जोगेर संकेत भार आणविक भार के जदि आमरा ग्रामे प्रकाश करी ताहले एक मोल बुझाय। केमन सेटा हय साधारणत देखा जाच्छे जे अक्सिजेन 32 ग्राम, अक्सिजेनेर आणविक भार हच्छे 32। এই 32 টাকে যদি আমি গ্রাম এ লিখি, অর্থাৎ 32 গ্রাম লিখি, তাহলে বোঝা যায় যে 32 গ্রাম এক 32 গ্রাম অক্সিজেন সমান এক মোল। আবার সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। যদি আমি সালফিউরিক অ্যাসিড প্রয়োগ দেই তাহলে এটাও হবে এক মোল। কিন্তু আমি যদি 32 গ্রাম অক্সিজেনটাকে 64 গ্রামে রূপ করি তাহলে কত মোল হবে? 2 মোল হবে। অর্থাৎ 64 গ্রাম অক্সিজেন সমান 2 মোল। কেন 2 মোল হবে? কারণ 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল, সুতরাং 32 গুণে তার 2, 64 গ্রাম হলে 2 মোল হবে। তেমনি কার্বন ডাই অক্সাইডের 1 মোল সমান কত হতে পারে? 44 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, কিন্তু আমি যখন গ্রামে রূপ দিচ্ছি ওটা তখনই অলরেডি সেটা কি হয়ে যাচ্ছে? মোল হয়ে যাচ্ছে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এর মোল সমান 44 গ্রাম। তো আধুনিক সংজ্ঞা অনুসারে মোলটাকে আমরা যেটা বলি সেটি হচ্ছে যে 6.023 এতটি অণু বা পরমাণু ভরকে আমরা সাধারণত এক মোল বলে থাকি। অর্থাৎ 6.023 × 10³ যেটা আমাদেরকে নাম্বার অফ অ্যাভোগাড্রো এনে দ্বারা প্রকাশ করে থাকি, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর ধ্রুবক, সেই পরিমাণ অণু বা পরমাণু যতটা ভর দখল করে যত গ্রামে থাকে সেটাই মূলত এক মোল। এখন যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি তাহলে 32 গ্রামে থাকে কতটি? 6.023 × 10³। এতটি অণু থাকবে অক্সিজেনের 32 গ্রামে, সেটা যখন এক মোল হবে। আবার যদি আমি বলি 6.023 × 10³ পরমাণু যদি হয় তখন হবে কিন্তু 16 গ্রাম, সেটাও এক মোল হবে। অর্থাৎ পরমাণুর ক্ষেত্রেও এক মোল হতে পারে, অণুর ক্ষেত্রেও এক মোল হতে পারে। তবে আধুনিক যেটা আমরা বলছি সেটি হচ্ছে আধুনিক সংজ্ঞা অনুসারে যে 6.023 × 10³ এতটি অণু বা পরমাণু। তবে তার ভর কী হবে? চেঞ্জ হয়ে যাবে। অণুর ক্ষেত্রে আণবিক ভর হবে, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর হবে, এ সেটাই হচ্ছে এক মোল। তাহলে মোলটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে যেটা আসছি সেটি হচ্ছে যে মোলার দ্রবণ কাকে বলে। এসটিপিতে আমরা জানি যে এসটিপিতে হতে পারে নির্দিষ্ট তাপমাত্রায় হতে পারে, কারণ মোলার দ্রবণ একটি আয়তনমিতিক সম্পর্ক। আয়তনের সাথে সাথে যেহেতু তাপের সাথে সাথে আয়তনের একটা পরিবর্তন ঘটে, বিশেষ করে গ্যাসীয় পদার্থ বা লিকুইড পদার্থের ক্ষেত্রে বেশি পরিবর্তনটা ঘটে, যে টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে আয়তনের পরিবর্তন হয়ে যায়। সুতরাং মোলার দ্রবণ হচ্ছে একটি আয়তনমিতিক সম্পর্ক, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে আয়তনের বৃদ্ধি ঘটে। তো সেই জন্য আমাদের মোলার দ্রবণ যখন আমি সংজ্ঞাটা দিতে যাব তখন অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচারের কথা আমাদের উল্লেখ করতেই হবে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় এক মোল পরিমাণ কোনো পদার্থ, সেটা গ্যাসীয় হতে পারে, লিকুইড হতে পারে, যে আয়তনটা দখল করেন সেটাই হচ্ছে মোলার আয়তন। তাহলে মোলার আয়তনের ক্ষেত্রে আমাদের অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচার এই কথাটা উল্লেখ করতে হবে, সংখ্যাটা উল্লেখ করতে হবে, তা নাহলে আমাদের ভুল হবে।
এইটা হচ্ছে মোলার দ্রবণ। এখন যদি বলি এক লিটারে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্রবিত আছে, তাহলে সেটা একটা মোলার দ্রবণ হবে। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবিত আছে, সেটা একটা মোলার দ্রবণ হবে। তেমনি 32 গ্রাম অক্সিজেন দ্রবিত আছে নির্দিষ্ট টেম্পারেচারে 1 লিটারে, সেটাও কিন্তু মোলার দ্রবণ হবে। তাই মোলার দ্রবণের সাথে সাথে আমাদের একটা জিনিস আসে, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এম, বড় হাতে যেটাকে আমরা বলি এম দ্বারা প্রকাশ করে থাকি। সাধারণত ঘনমাত্রাকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি। এর সাথে সাথে আমাদের বেশি আর সেমি মোলার কথাটা আছে। তো আমরা মোলার দ্রবণের সাথে সাথে ডেসি যদি হয়, তাহলে 10 ভাগ হবে, 1 মোলের 10 ভাগ। অর্থাৎ 32 গ্রামের যদি আমি 3.2 ডেসি মোলার যখন হবে, তখন বুঝতে হবে যে 3.2 গ্রাম অক্সিজেন যদি 1 লিটারে দ্রবিত থাকে, তাহলে সেটা হচ্ছে ডেসি মোলার হবে। অর্থাৎ মোলার যদি 1 এম হয়, ডেসিটা হবে 0.1 এম, এরপরে সেন্টি যেটা আছে 0.01, অর্থাৎ 1000 দিয়ে ভাগ হয়, সেন্টিটা হবে 1000 দিয়ে ভাগ। তো এই মোলার দ্রবণটাকে, এই মোলটাকে, ঘনমাত্রাটাকে আমাদের সাধারণত পিপিএম এককে প্রকাশ, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, পিপিএম এককে প্রকাশ করা। তো তার আগে মোলার দ্রবণটা আমরা কীভাবে বের করবো? অনেক সময় বের করা থাকে প্রশ্নে, অনেক সময় থাকে না। সেক্ষেত্রে আমরা কী কাজ করব? মোলার দ্রবণটাকে বের করার জন্য আমরা একটা সূত্র জেনে আসছি, সেটি হচ্ছে W=mvs/1000। 1000 আমরা এই জন্যই দিই, কারণ ভিটা সবসময় সাধারণত মিলিলিটার এককে থাকে, কিন্তু আমরা কিন্তু মোলার দ্রবণের সংজ্ঞায় বলে আসছি কি 1 লিটার বা 1000 মিলিলিটার। এই যে 1000 দিয়ে ভাগ করে ওই যে মিলিলিটার যেটা থাকে, সেটাকে লিটার করার জন্য মূলত আমরা 1000টা দিয়ে ভাগ করি। সুতরাং প্রশ্নে যদি কখনো দেখা যায় যে আয়তনটা আমার দেওয়া আছে, সেটি লিটারে লিটারে আছে, কিন্তু আমার ঘনমাত্রা বের করতে হচ্ছে, তখন কিন্তু আমার আর 1000 দিয়ে ভাগ করা লাগবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আয়তনটা লিটারে দেওয়া আছে বা DMQ-তে দেওয়া আছে, ডেসিগ্রোমিটার দেওয়া আছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমার আর 1000 দিয়ে ভাগ করা লাগে না। 1000টা দেই কেন? মিলিলিটারটাকে লিটার করার জন্য, এই ছাড়া অন্য কিছু নয়। তো এখান থেকে আমরা এস ইকুয়াল যেটা পাই, W/mv, এমটা তো আমরা জানি যেটা হচ্ছে সংকেত ভর বা আণবিক ভর, ভিটা তো আয়তন আমরা বুঝতেই পারছি, এবং ডাব্লুটা হচ্ছে পরিমাণ। পরিমাণ সাপোজ এরকম একটা থাকলো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা সাধারণত ঘনমাত্রা মোল, বড় হাতের এম এককে পাবো, মোলার এককে পেয়ে যাবো। আরেকভাবে যদি আসে, এরকম যদি আসে, যে 10% সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা কত হবে, তাহলে এভাবেও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, সেটি হচ্ছে যে এই যে ডাব্লু আছে, এখানে পার্সেন্টেজের মান যেটা থাকবে, 10 থাকতে পারে, 5 থাকতে পারে,
অন্য কিছু থাকতে পারে, টোয়েন্টি থাকতে পারে, সেইটা সাধারণত আমরা দর্শন করব। তার মানে এক হাজার গুণ টেন, টেনটা কোথায় পেলাম, বলছি পার্সেন্টেজ দেওয়া, আর ভিটা সবসময় একশো ধরব, তাহলে কিন্তু আমার ধর্মমাত্রাটা পাওয়া যাবে। সাপোজ এটি আমরা হিসেব করে দেখলাম 1.02, তাহলে আমরা অতি সহজে কিন্তু ঘনমাত্রাটা বের করতে পারব, সেটি পার্সেন্টেজ দেওয়া থাকলেও করতে পারি, তাছাড়া যদি ভর দেওয়া থাকে, আয়তন দেওয়া থাকে, সেক্ষেত্রেও পারি। অনেক সময় আবার এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল এস টু ভি টু এই সূত্র দিয়েও আমরা কিন্তু অনেক সময় ঘনমাত্রা বের করতে পারি। যদি আমাদের দেখা যাচ্ছে যে একটা ভিন্ন ঘনমাত্রা একই যৌগের ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি, তখন এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল এস টু ভি টু সূত্র দিয়ে আমরা ঘনমাত্রার লঘুকরণের ক্ষেত্রে ব্যবহার করি, তো ওইটা সাধারণত পিপিএম একভাবে আসার ক্ষেত্রে ওই ধরনের আসে না। আমাদের এখানে এইভাবে ঘনমাত্রা এই যে দুই স্টেপে, বিশেষ করে ডাব্লু যে প্রথম সূত্রটা, যে ভর দেওয়া থাকলো, আয়তন দেওয়া থাকলো, সেখান থেকে আসছে, আবার পার্সেন্টেজ দেওয়া থাকলো, সেখান থেকেও কিন্তু আমাদের ঘনমাত্রাটা বের হতে পারে। এখন আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ঘনমাত্রা কী করে আমরা পিপিএম একককে প্রকাশ করব। ওই তো অনেক সময় আসে টেন টু দ্য সিক্স দিয়ে গুণ করতে হয়, স্টুডেন্টরা অনেক সময় ভুল করে যে এই জায়গাটা কীভাবে করবো, কখন হবে টেন টু দ্য সিক্স, সব ক্ষেত্রে হবে কি না, বিভিন্ন ধরনের বিষয় টিছে থাকে। তা আমরা ওই দিকে না যে আমরা সহজ পদ্ধতিতে কী করে আমরা ঘনমাত্রাটাকে পিপিএম একককে প্রকাশ করতে চাই। এবং পিপিএম এর ফুল মিনিং কী, পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিএম এককের যে মূল বক্তব্য হচ্ছে পার্টস পার মিলিয়ন। তো পার্টস পার মিলিয়ন মিন্স আমরা জানি যে মিলিলিটার মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ পিপিএম যদি আমি বের করতে চাই, আমি যদি এই ঘনমাত্রাটাকে মিলিগ্রাম পার লিটার এককে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের মূলত সেটা পিপিএম এককে প্রকাশ হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, ঘনমাত্রাটাকে আমাদের মূলত মিলিগ্রাম পার লিটার এককে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব, আমরা জানি বড় হাতের এম ইকুয়াল হচ্ছে কি মোল পার লিটার, তো এই মোল আমরা সব বলি এখানে মোলাত্র মানে এম, আর এম ও এটি মোল, মোল বলতে গ্রাম আণবিক ভারটাকে আমরা বুঝি, আগে প্রথমেই শুরু করছিলাম মোল দিয়ে, মোল পার লিটার। এই মোল পার লিটার যে তোমার আছে সেটা থেকে আমি মিলিগ্রাম পার লিটারে যাব কিভাবে, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ বড় হাতের এম যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে মোল পার লিটার। এখন এই মোল পার লিটারটাকে আমি কোথায় যেতে চাচ্ছি, গ্রাম পার লিটারে যাব। মোলটাকে গ্রাম প্রকাশ করতে গেলে কি করতে হয়, আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। যেহেতু এটা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে আমরা হিসাব করছি, তা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হিসাব করার জন্য এখানে আছে কি মোল, মোলটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, তাহলে গ্রামে করলাম, গ্রাম করলাম কিভাবে, মোলটাকে আমি আণবিক ভর দিয়ে গুণ করে দিলাম 98, ফলে সেটা কি হয়ে গেল, গ্রাম হয়ে গেল, গ্রাম পার লিটার হয়ে গেল। আবার যেতে হবে কোথায়, মিলিগ্রাম পার লিটার, তাহলে মিলিগ্রাম পার লিটার একটা যদি আমি অর্থাৎ গ্রাম পার লিটারকে যদি আমি আরো 1000 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে কি, মিলিগ্রাম পার লিটার হয়ে যাবে। তাই মিলিগ্রাম পার লিটার যখন হয়ে যায়, তখন অলরেডি কিন্তু এই গুণফলটা আমার পিপে ব্যাপকে এসে যায়, অর্থাৎ আমি গুণফলটাকে সরাসরি এখন লিখতে পারি পিপে। খুবই স্টেপ, এই ধরনের আমরা স্টেপ বাই স্টেপ যদি এভাবে যাই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং অবজেক্টিভের সময় আমার যে ঘনমাত্রাটা থাকবে সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর আণবিক ভরটা দিয়ে আর 1000 গুণ করলে কিন্তু আমার পিপিএম একক এসে যাবে, আমরা এটা খুব ইজিভাবে বের করতে পারবো, এবং আমাদের এটা আলোচনা এবং প্রায় পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নে এটি থাকে। এখন তাহলে পিপিএম আমাদের যদি কোনো সমস্যা থাকার কথা না, পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, পিপিএমটাকে আমরা পি
পিপিবি তেও কিন্তু রূপান্তর করতে পারি। এটা একটা ঘনমাত্রা প্রকাশের একক, পার্টস পার বিলিয়ন। এটা হচ্ছে পার্টস, পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন। তো পার্টস পার বিলিয়ন এখন কিন্তু আমরা ঘনমাত্রা প্রকাশ করে পারি। কিভাবে করবো? এই যে পিপিএম পর্যন্ত গেলাম, এই পিপিএম যাওয়ার পরে এর যদি আরো একজন গুণ করে দিই তাহলে কিন্তু কি হয়ে যাবে, পার্টস পার বিলিয়ন একক হয়ে যাবে, পার্টস পার বিলিয়ন। তো এই পিপিএম এবং এই পিপিবি আমরা এটা এইভাবে ঘনমাত্রাকে সাধারণত প্রকাশ করতে পারি। এরপরে আমরা যদি দেখি যে টাইটেশনের ক্ষেত্রে, বিশেষ করে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের খুবই ইম্পর্টেন্ট আলোচনা এর মধ্যে আছে যে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে নির্দেশক সমাপ্তি বিন্দু যদি কখন হয় তা তার আগে আমাদের জানতে হবে যে প্রশমন বিক্রিয়া কাকে বলে। প্রশমন বিক্রিয়াটা মেন হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যদি লবণ আর পানি তৈরি করে, লবণ পানি তৈরি বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আর এই প্রশমন বিক্রিয়াটা হচ্ছে একটি জারণ বিজারণ বিক্রিয়া, টাইটেশন বিক্রিয়া। এই টাইটেশনের লাস্ট বিন্দু যেটা, যে বিন্দুতে তারা প্রশমিত হয়ে যায়, একটা বিন্দুতেই সাধারণত বিক্রিয়াটা শেষ হয়ে যায়, এই যে শেষ বিন্দুটা নির্ণয় করাটাই হচ্ছে আমাদের প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু বা শেষ বিন্দু। এই প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু বা শেষ বিন্দু এটাই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়াটা আমরা আগামীতে আলোচনা করবো ইনশাল্লাহ, এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস নেব। আমরা আমাদের আজকের আলোচনা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রাটা আমরা কমপ্লিট করলাম। আগামীতে ইনশাল্লাহ আমরা প্রশমন বিক্রিয়া এবং টাইটেশন নির্দেশক সমাপ্তি বিন্দু শেষ বিন্দু নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।